দেখে আর যদি জীবনে দেখছি না ঠ্যাংটা ভেঙ্গা হাতে ধরা দিব তোরা যা যা এখান থেকে
পি ভাল লাগছে তো কররা কররা একদম একে একা এদিকে এদিকে কিছে তোর কিছু কিছে কোথায় কি হইছে কিছে নাই সুন্দর লাগতেছে না আমার না আমি তো সুন্দর আমার তো সুন্দর লাগবই না না মা বুই মা করে দে এই তোর বাসা মা বুই মা করে দে তার এদিকে তুই আমার আমার সুন্দর করে দে মা করে দে সুন্দর করতে না কান ধর আই কান ধর কান ধর এই যে কান ধরছি উঠ বস কর উঠ বস কর উঠ বস কর আবার উঠ বস কর না যা যা দৌড় দে দৌড় দে রান রান বলতে পারবেন প্লিজ এটাকে মজা নিস না তো মেয়ের কাছে একদম ফেমাস হয়ে গেলি একদম বাংলা সিনেমার মতো একদম পড়ে যাবে তোর আইডিয়াটা কিন্তু ভালোই তুই পড়া আচ্ছা ঠিক আছে তাহলে ওইটাই ওই কথাই রইলো জনের সামনে গেছো তখন তো হয় তোরা যেমন মায়ের দোষ শুরু করছে তখন আমি আর কি করার আছে তো তুই তো কাপুরেশের মতো ভাইকা গেলি আমি তোর লেগে এত কিছু করলাম আর তুই এখান দিয়ে দৌড়ে চলে গেলি মেয়ের জন্য তুই প্রপোজটা করতে পারলি না আচ্ছা দেখ কালকে আমি ওরা প্রপোজ করে ছাড়ব তুই করবি হ্যাঁ আমি কালকে ওরা প্রপোজ করবই করব আজকে প্রপোজ করবই যা হবার হবে কিন্তু আমাকেও যদি আবিরের মতো মার দেয় দূর যা হয় হবে বোকাটা কি আজকেও বলতে পারবে না অবশ্য সেদিন যে ঝাড়িটা দিলাম বলবেই বা কিভাবে নাকি আজকেই আমি বলে দেব এক্সকিউজ মি তুমি কি কিছু বলবা আমাকে অ্যাকচুয়ালি আই লা 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 এই ছেলে আই লাভ ইউ বলতে এতক্ষণ এতদিন লাগে আমি তো তোমাকে অনেক আগের থেকে ভালোবাসি মানে মানে হচ্ছে সেদিন তোমাকে প্রথম দেখেছিলাম এরপর থেকে রোজ আটটায় আড়াল থেকে তোমাকে দেখতাম তুমি তোমার বন্ধুদের সাথে আড্ডা দিতে আমাকে কখনোই খেয়াল করোনি তুমি দেখতে দেখতে কখন যে তোমাকে এতটা পরিমাণে ভালোবেসে ফেলেছি আমি বুঝতেই পারিনি কিন্তু একদিন আটটার পর দেখি তুমি সেখানে নেই খুব কষ্ট পেয়েছিলাম ওই দিন কিন্তু নিয়তির মায়া জালে সেদিন তুমি আমাকে দেখলে বাকি গল্পটা তুমি তো তা জানোই আমাকে আবার গোসল করাতে লেজাচ্ছে আমি বিয়ে করবো না শালা ইতর শালারা